সম্প্রতি বিকাশ জানিয়েছে তারা আসলে সিটি ব্যাংকের আন্ডারে তাদের যারা বিকাশ গ্রাহক আছে তাদের জন্য একটা ক্ষুদ্র সুদে লোনের ব্যবস্থা করবে এবং এই লোনটা নেওয়ার জন্য আপনার সিটি ব্যাংকে যেতে হবে না বা কোথাও কোনো ডকুমেন্টও সাবমিট করতে হবে না কোনো কিছুই করতে হবে না আপনি ইনস্ট্যান্টলি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে এক ক্লিকের মাধ্যমে কিন্তু লোনটা আপনার বিকাশ অ্যাকাউন্টের যে ব্যালেন্স আছে সেখানে নিয়ে আসতে পারবেন তো অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে বাংলাদেশে তো বিকাশ অ্যাকাউন্টের গ্রাহক লক্ষ লক্ষ রয়েছে তাহলে সবাইকে আসলে এই লোনটা পাবে বা এই লোনটা আসলে কীভাবে আমরা নিতে পারি বা এই লোনটা নেওয়ার জন্য আমাদের কী কী এলিজিবিলিটি থাকতে হবে তো আজকের ভিডিওতে আমি ডিটেলস জানাবো যে এই লোনটা আসলে কীভাবে দেওয়া হবে এবং লোনের পরিমাণটা কত এটার ইন্টারেস্টটা কত এবং এই লোনটা আপনাকে মানে দেওয়ার পরে এটা আসলে কীভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টকে চার্জ করা হবে বা ইন্টারেস্ট কত পার্সেন্ট থাকবে তো চলুন ভিডিওটি শুরু করি ওয়েল তো প্রথমেই ধন্যবাদ জানাই আসলে বিকাশকে যে বিকাশ বাংলাদেশে এরকম একটা আসলে উদ্যোগ চালু করতে যাচ্ছে সেজন্য যদিও অন্যান্য ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপ কান্ট্রিগুলোতে কিন্তু অলরেডি এই ধরনের সিস্টেম চালু আছে যেহেতু বাংলাদেশে এখনও পর্যন্ত কোনো প্রতিষ্ঠান এই ধরনের সিস্টেম বাংলাদেশে চালু করেনি তো সেজন্যে বিকাশ একটা সাধুবাদ পেতেই পারে তো এখন প্রশ্ন হচ্ছে যে বিকাশ লোনটা যে দিবে সেটা আসলে গ্রাহকদের কীভাবে এলিজিবিলিটিটা সিলেক্ট করবে যে কোন কোন গ্রাহক পাওয়ার উপযুক্ত কোন কোন গ্রাহক পাওয়ার উপযুক্ত না তো এই বিষয়টা আসলে বিকাশ দেখবে না এটা দেখবে হচ্ছে অ্যান্ড কর্পোরেশন তো অ্যান্ড কর্পোরেশন হচ্ছে আলিবাবা গ্রুপের একটা সাবসিকিউটারি প্রতিষ্ঠান অর্থাৎ আলিবাবা গ্রুপের সাথেই তারা কিন্তু অ্যান্ড কর্পোরেশনটা কাজ করে এবং মেবি বাংলাদেশে 25-30% শেয়ার বিকাশের সেটা কিন্তু অ্যান্ড কর্পোরেশনের তো অ্যান্ড কর্পোরেশন আসলে এআই টেকনোলজি বেসড একটা প্রতিষ্ঠান তারা আসলে এআই টেকনোলজি দিয়েই সব কাজগুলো করে থাকে তো এখন বিকাশে যে লোনটা দেওয়া হবে সেটা গ্রাহককে কীভাবে নির্বাচন করা হবে তো এই যে এআই টেকনোলজিটা আছে সেই টেকনোলজিটা প্রত্যেক মাসে আপনার বিকাশ অ্যাকাউন্ট আসলে স্ক্যান করবে তারা আপনার প্রত্যেকের বিকাশ অ্যাকাউন্টটা স্ক্যান করবে যে আপনি কী পরিমাণে আসলে ট্রানজ্যাকশন করেছেন সেটা হতে পারে আপনি মোবাইলে রিচার্জ করেছেন অথবা আপনি ক্যাশ ইন করেছেন ক্যাশ আউট করেছেন কোথাও বিল পেমেন্ট করেছেন আসলে যে কোনো ধরনের আপনার ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি আপনি বিকাশে করেন না কেন প্রত্যেকটা অ্যাক্টিভিটি আপনার আসলে প্রতি মাসের শেষে স্ক্যান করা হবে এবং বিকাশ এজন্য একটা নির্দিষ্ট রেটিং সিস্টেম চালু করবেন যেটাকে আমরা বলতে পারি যে ক্রেডিট স্টোর তো এই ক্রেডিট স্টোর জিনিসটা কী তো ধরুন আপনি প্রত্যেক মাসে আসলে 10টা আপনি ক্যাশ ইন করেছেন বা 10টা ক্যাশ আউট করেছেন এবং প্রত্যেকটা ক্যাশ ইন ক্যাশ আউট মোবাইল রিচার্জ বা বিল পেমেন্ট প্রত্যেকটা আপনার ট্রানজাকশনের জন্য একটা নির্দিষ্ট পরিমাণে পয়েন্ট আপনাকে দেওয়া হবে বা একটা ক্রেডিট স্কোর দেওয়া হবে তো সাপোজ ধরুন প্রত্যেকটা ক্যাশ ইনের জন্য আপনাকে দেওয়া হলো 5 পয়েন্ট এবং ক্যাশ আউটের জন্য আপনাকে দেওয়া হলো 5 পয়েন্ট এবং আপনাকে কোনো কিছু বিল পেমেন্ট করার জন্য দেওয়া হলো 3 পয়েন্ট মোবাইল আপনি রিচার্জ করতেছেন যে কোনোখানে সেজনের জন্য আপনাকে ক্রেডিট স্কোর দেওয়া হলো সাপোজ 2 পয়েন্ট তো মাস শেষে যতগুলো আপনি ট্রানজাকশন করেছেন এবং এই নির্দিষ্ট যে পয়েন্টগুলো আছে এই নির্দিষ্ট পয়েন্টগুলো কিন্তু আপনার যোগ করা হবে যে আপনার পয়েন্ট আসলে কত হলো এবং বিকাশ নির্দিষ্ট একটা কিন্তু স্কোর ক্রেডিট স্কোর আপনারা সেট করে দেবে যে আপনি 85 স্কোর বা 90 স্কোর বা 70 স্কোর এরকম যদি মাস শেষে আপনার স্কোরটা থাকে মানে সম্মিলিত স্কোর তাহলে আপনি লোনের জন্য এলিজিবল হবেন এবং এআই টেকনোলজি যখন মাস শেষে প্রত্যেক মাসে আপনার এই অ্যাকাউন্টটা আসলে অটোমেটিক্যালি আপনার স্ক্যান করবে সে কিন্তু দেখতে পাবে যে আপনার আসলে কত স্কোর হয়েছে যদি আপনার সেই নির্দিষ্ট পরিমাণ স্কোরটা আপনার আপনি সেই সেটা ক্রস করতে পারেন সাপোজ বিকাশ যদি আপনার ডিসাইড করে যে আপনি 90 স্কোর যদি হয় আপনার প্রত্যেক মাসের শেষে তাহলে আপনি লোনটা পাওয়ার জন্য উপযুক্ত হবেন তো যখনই আপনার 90 স্কোর সেই মাসের শেষে হয়ে যাবে এবং এআই টেকনোলজি সেটা আপনার স্ক্যান করে দেখবে যে না আপনার 90 স্কোর হয়ে গেছে তখন অটোমেটিক্যালি আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্লাই লোন এই ধরনের বাটন অটোমেটিক্যালি আপনার বিকাশ অ্যাকাউন্টে শো করবে আপনাকে আসলে কোথাও মেসেজে করতে হবে না আসলে বিকাশকে ইনফর্ম করতে হবে না অটোমেটিক্যালি সেখানে অ্যাপ্লাই আপনার লোনের যে বাটনটা আছে সেটা শো করবে এবং সেখানে আপনি ক্লিক করে কিন্তু লোনটা সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে বিকাশ চাচ্ছে তাদের যে মানে বিকাশ যে সিস্টেমটা আছে পেমেন্ট মেথডটা আছে সেটার আসলে গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য অথবা সেটার ব্যবহারটা বাড়ানোর জন্য এখন আপনার যদি লোন নিতে হয় সেক্ষেত্রে আপনার তো ক্রেডিট স্কোর 90-এর উপরে যেতে হবে তাই না বা 85-এর উপরে আপনার যেতে হবে তো সেটা যদি আপনাকে করতে হয় অটোমেটিক্যালি আপনার কিন্তু বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে হবে ক্যাশ ইন করতে হবে ক্যাশ আউট করতে হবে আপনার হচ্ছে মোবাইলে রিচার্জ করতে হবে বিল পেমেন্ট করতে হবে তো আমার কাছে মনে হয় যে বিকাশ আসলে ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি চাচ্ছে তাদের মানে গ্রাহক যারা তাদের বিকাশ অ্যাকাউন্টের জন্য বেশি বেশি কাজে আরও ইউজ করে তো বিকাশের অ্যাকাউন্টের ব্যবহারটার জন্য বাড়ে তো সেক্ষেত্রে বিকাশেরও একটা লাভ হলো প্লাস যাদের কাছে লোনটা প্রয়োজন সেই লোনটা তাদের লাভ হলো বাট বিকাশ যেটা বলেছে যে লোনের পরিমাণটা হচ্ছে অনলি 10,000 টাকা মানে 10,000 টাকা বাট এটা কিন্তু ফিক্সড না যে আপনি আসলে 10,000 টাকা এটা এই এখান থেকে পাবেন বাট আপনি এর থেকে কিন্তু বেশিও নিতে পারেন বাট সেটা প্রথমবারের ক্ষেত্রে পারবেন না তো দেখা গেলো আপনি আসলে 10,000 টাকা প্রথমে লোনটা নিলেন এবং সেটা 3 মাসের জন্য আপনাকে 3 মাসের সেটা শোধ করতে হবে 9% ইন্টারেস্টে তো এখন প্রত্যেক মাসে বিকাশ কিন্তু বা যে এআই টেকনোলজি আছে বিকাশের সেটা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু এই যে লোনের টাকাটা আছে সেটা অটোমেটিক্যালি সেখান থেকে সে চার্জ করবে বা সেটা কেটে নেবে তো এখন আপনি যদি নির্দিষ্ট যে ডেট আছে সেই ডেটের মধ্যে যদি বিকাশকে আপনি লোনের টাকাটা বিকাশ অ্যাকাউন্টে রাখতে পারেন এবং বিকাশের যে এআই টেকনোলজি আছে সে যদি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিতে পারে তো সেক্ষেত্রে পরবর্তীতে যখন আপনি সেই লোনের মেয়াদটা শেষ হয়ে যাবে পরবর্তীতে আবার যখন আপনি লোন নিতে যাবেন বেশি পরিমাণে তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনার বিবেচনায় আনা হবে যে না আপনাকে 10,000 টাকা লোন দেওয়া হয়েছিল আপনি ঠিক মতোই টাকাটা মানে
বিকাশকে ফেরত দিয়েছেন বা শোধ করেছেন, তো সেক্ষেত্রে আপনাকে আবার মানে লোন দিলে বিকাশ আসলে সমস্যা নেই, আপনাকে আরও বেশি পরিমাণে লোন দেওয়া যেতে পারে। বাট দেখা গেলো যে আপনি আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে বিকাশের টাকাটা রাখেননি, বিকাশের যে AI টেকনোলজি এসেছে সে আপনার টাকাটা চার্জ করতে পারেনি, তখন কিন্তু পরবর্তীতে যখন আপনি আবার লোন নিতে যাবেন সেটা কিন্তু আসলে আপনার বিবেচনায় নিয়ে আসা হবে না, আপনাকে কিন্তু নিচে রাখা হবে। বা যারা আসলে আপনার সময় মতোই টাকাটা পরিশোধ করেছে, নির্দিষ্ট সময় মতো লোনের টাকাটা বিকাশে রেখেছিল, তারা আসলে লোন পাওয়ার জন্য পরবর্তীতে অগ্রাধিকার পাবে। তো ওটা খুবই সিম্পল একটা বিষয়, আপনি যদি লোনটা সঠিক সময় মতো পরিশোধ করেন তাহলে আপনাকে পরবর্তীতে লোন নেওয়ার জন্য আবারও অগ্রাধিকারে নেওয়া হবে। তো ওয়েল, এই ছিল বিকাশ থেকে লোন নেওয়ার ফুল প্রসেসটা এবং AI টেকনোলজি আসলে কীভাবে কাজ করবে বা বিকাশ কীভাবে আপনার গ্রাহকটা আসলে সিলেক্ট করবে লোন দেওয়ার ক্ষেত্রে। তো হয়তো এক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে, বাট সিস্টেমটা হয়তো এরকমই থাকবে। তো সেটা আসলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি পাওয়ার পরে আসলে বিকাশ যখন সিস্টেমটা চালু করবে তখনই আমরা কমপ্লিটলি জানতে পারবো। তো আজকের ভিডিওটি পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক দেবেন, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দেবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কী পরিমাণে ট্রানজ্যাকশন করেন আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রতি মাসে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টেকনোলজিক্যাল ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।